হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ইতিহাসে পড়ার মতো মুখস্থ করে দিলে। শুভ সকাল 7:25। আর পুচু, এই দেখো মায়ের কোলে পুচু, মামা বেরিয়ে হচ্ছে। এই দেখো ভিডিও লাগছে পুচু ছোট সময় উঠেছে। আমাদের রাত্রে বেলায় মেনু হবে পিঠে। আমার মা পিঠে বিলকুল করতে জানে না, জানি না কেমন পিঠা করবে। আর বছর করি না, তোমাদেরকে বলবো অবশ্যই অন্য টাইমে। আজকে দেখি মা কেমন একটা পিঠা প্রপারলি বানাতে পারে। খাবে একটা কি খাবো আমি, কারণ এই পিঠা বিরাট ভালো লাগার, পিঠা বিরাট লাগে। জেরোসা ঘুমিয়ে পড়েছে কারণ 6টার সময় উঠেছে। মা আমি চা খাচ্ছি আর রুমা সব কিছু এই যে বিছানা বাগাচ্ছে। মামা উঠে গেছে, এখন মুড়ি খাওয়া। এই দেখো রুমি মুড়ি খাওয়া করছে। এই দেখো পকোড়া বানাচ্ছে, তোমরাও খেতে চলে এসো। এই দেখো মামা মামা বলি বলি, তুমি পকোড়া দিয়ে যে মুড়ি খাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো বড় মা আরে একটা ছোট মা। এখন তোমার আমাদের দুটো ধান কল আছে, আমাদের না আমাদের গ্রামের। তো এখন চালগুড়ি মানে কুড়তে দেওয়া হয়েছে পিঠের জন্য, তো এখন চালগুড়ি আনতে যাচ্ছি। কালকে প্রচণ্ড ভিড় ছিল, পুরো ভিড়। হালকা কই 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 কই, আমারটা কই? এই তো আমারটা, এটা আমার ব্যাগটা। আর কালকে প্রচণ্ড ভিড় ছিল, দাদা তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি। এলে ওজন হবে না নাকি? ঠিক আছে, কত লাগছে এটা? কত? 8। মামামের জন্য রসুন তেল হচ্ছে। মামাম আজ গোটা গায়ে রসুন তেল মাগবে নাকি? বলি বাবলে বলে বলে বাবলে বলে বাবলে বাবলে। এই দেখো দুটো নারকেল, এটা চালের গুঁড়ি আর গুড়, মোটামুটি সব রেডি। এরপরে কিছুক্ষণ নারকেল গুড়ের নারকেলের পুর হবে। আর আর বুনুর বাড়ি থেকে মাসিমা, এ দেখো এক কৌটো চাষি দিয়ে পাঠিয়েছিল, তোর মোটামুটি পরশু দিয়ে পাঠিয়েছিল। আর এতটা শেষই হয়ে গেছে কারণ আমরা চারজনে খেয়েছি। আর এখন রুমা, এ দেখো জেরুসাকে গরম তেল গরম করে তোমার বেশ মুছাচ্ছে। মা গো ঠান্ডা লাগে না তোর? মা জেরুসা, ও জেরুসা, উলি বাবলি বাবলি বাবলি, উলি বাবলি বাবলি বাবলি, ওলি বাবলি বাবলি, ও বাবলি বলি, ঠান্ডা লাগছে মা? ও না, টাটা মা। এখন বাজে 1:40 আর এখনো পর্যন্ত দোকানে রয়েছি। বাবা এই বাড়ি গেল কারণ স্নান খাওয়া দাওয়া করে আসবে, তারপরে আমি আবার বাড়ি চলে যাব। তারপর আমিও চান খাওয়া করে আবার 3:30-4টার সময় আসবো। আর মকরে মোটামুটি ভিড় ছিল, জামা প্যান্টের নতুন জামা প্যান্ট বানানো থেকে বেশি ভিড় হয়ে গেছে এখন ফিটিংয়ের জন্য। অধিকাংশ দর্জি দোকানে মার্কেট মোটামুটি, আর ঈশ্বরের কৃপায় আমাদের দোকান মোটামুটি পুরনো বা নতুন মিলে ভালোভাবে চলে যায়, কারণ আমার দাদু তারপর বাবা তারপরে এখন আমি রয়েছি। 3 জেনারেশনের দোকান, প্রায় 35-40 বছরের মতো দোকানের বয়স। আর এখন এরপরে খেতে যাব, তারপরে আবার বিকেলবেলায় আসবো। চলো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি কারণ মামামের আমি খেতে পাইনি, কারণ ওই বড়ো বড়ো দাড়িগুলোতে মামামের খুব লাগছিল নাকি মাম্মা, তার জন্য খুব ফুর্তি তোমার। হ্যাঁ, এইটুকু দাড়ি করে চলে এসেছি বলে ওলে বাবলে বাবলে বলে, কী হচ্ছে কী হচ্ছে মাম্মা? আর বন্ধুরা, এখনো এখন বিকালের কাজ কোনো কাজ করা সারা হয়নি। এখনো জেরুসা ঘুমাচ্ছে, 4:15 তো ঘুমালো। এখন অনেক সব কাজই বাকি, জল তোলা আর তোলা সব কাজ বাকি আছে। আর পিঠের জন্য সমস্ত প্রস্তুতি চলছে। এ দেখো মা নারকেল কোড়াচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো নারকেল কোড়ানো হচ্ছে। মা কি পিঠা হবে গো? আচ্ছা, গেড়গেড়া পিঠা হবে, পুর পিঠা। আর ওই দেখো এখানে চাচি দেখছে, মা চাচিটা খুলুন। আমার ননদ ঘরে দিয়েছে, পিঙ্কি চাচি দিয়েছে। চাচির পুর হবে আর এই নারকেলের পুর হবে। দেখো ওটা গরম হবে। তো চলো, আমি কাজগুলো তাড়াতাড়ি বাগিয়ে নিই। ফিল্টারের জল আজকে বিকেল বেলায় ঢেলে নিচ্ছি কারণ সকাল ব্রতর সময় হয় না কোনো কোনো দিন। দেখো ফিল্টারে ওভার জল আছে, জল ঢেলে নিলাম। ওদেরকে বলো হাই, কেমন আছো, ভালো আছো তো?
আমাদেরকে আশীর্বাদ করো, সাবস্ক্রাইব করো, বলে দাও বাবা। ঘুম থেকে উঠেছে বলে একটু মনটা ভারী। চলো তো, আর এই দেখো মা এখন শুরু করে দিয়েছে নারকেলের পুরটা করার জন্য। এই দেখো পুরটা করানো আছে, এখনো রেডি হয়নি, আর এখানে পুরটা হবে, যে গুড়টা করানো হচ্ছে। আর এই দেখো এখন গুড়িটা গুলা হচ্ছে, গরম জল এখানে মা করেছে। এই দেখো টক টক করে ফুটা একদম গরম জল। আর এই যে এইটা মাখাচ্ছে এখন, দেখো বানানো হবে মানে পিছনে গোড় দেবে পিছনে। দেখো খেলছে, দেখছে ও ঠাম্মিকে বুনো গাবো না। এই দেখো এই গোল গোলটা হচ্ছে চাছি দিয়ে, আর এই সিঙ্গানোর মতনটা হচ্ছে নারকেল পুর দিয়ে। আমি করছি না কারণ আমি পিঠা বানাতে ততটা পারি না ভালোভাবে, এই জন্য আমি করছি না। এই দেখো মা বানাচ্ছে। দেখো মায়ের পায়ে পিঠে করা হয়ে গেল, এই যে রেডি। মা কত দেখেছে মা পিঠে? এই বাড়ি এলাম আর এখন বাজে 9:40, দোকান থেকে, আর প্রচণ্ড খেতে পেয়েছে। আর মা এখনও পিঠে বানাচ্ছে। আর এ দেখো যে রুসা ঘুমিয়ে পড়েছে, রুমা আমাকে খেতে দিবে, আর সব কিছু রেডি করছে। আর রুমা এই পিঠা গুড় আর কী বলছে এটা, কাছি আর খেজুরের পুর নাকি আর কী বলছে, নারকেল পুর এ দিয়েছে খেতে। এই পিঠা খেজুর গুড় নারকেল পুর চাছিপুর দিয়েছে। ঘোড়ার ডিম খাবো, একটি না দুটি পিঠে খাবো, আর বাকি বাদ ভাত আর উবেলার মাছের ঝোল আর মাছ আছে, ব্যাস ওই খাওয়া চলবে। এখন বাজে 10:35, জেরুসা মা আর রুমা এখন প্রে করছে। জেরুসা মা ঘুমিয়ে পড়েছে, এখনও মা পিঠা করছে, পিঠা খাচ্ছে। এখন বাজে 12:20, আর এই মার হিরেট হলো, আর হিরেট করার পর প্রচণ্ড চোখ এবার টেনে নিয়ে আসছে। তো এরপরে শুলাম, আর ভিডিও কাল আপলোড হয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাপোর্ট করো। তো অবশ্যই সাথে থেকো, পাশে রেখো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।